আকাশে বাতাসে মেশে বারুদের গন্ধ, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ছায়া, সম্মুখ সমরে নেমেছে ইরান ইসরায়েল। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তিনি। ইরান ইসরায়েলের যুদ্ধের জেরে দেশে জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে, দাম বাড়তে পারে তেলের, সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদি। জানা গিয়েছে আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা কমিটির বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মধ্য এশিয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী মোদি। পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে অত্যন্ত উদ্বিগ্ন বলে বর্ণনা করা হয়েছে ওই বৈঠকে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে বাণিজ্য, সাপ্লাই চেইন, বিশেষ করে তেল, পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম জাত পণ্যে আমদানি রপ্তানিতে প্রভাব পড়বে। লোহিত সাগর ও গালফ পথে কার্গো পণ্য আমদানিতেও প্রভাব পড়বে, কারণ ইয়েমেনের হুথি দস্যুরা নতুন করে পণ্যবাহী জাহাজে হামলা চালানো শুরু করেছে। গত বছর অক্টোবর মাস থেকে ইসরায়েল হামাসের মধ্যে শুরু হওয়া সংঘর্ষের জেরে আমদানি রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়েছে। গত বছরে যেখানে 9.54 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল, সেখানে চলতি বছরে বাণিজ্য 37.56% কমে 5.96 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।